হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি কম্পিউটার এডিসি এর নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে পেন্ট দেখাবো। তো পেন্ট বের করতে গেলে আমরা স্টার্টে যাব। এখান থেকে বের করা যায়, আজকে আমরা সার্চ বক্স থেকে পেন্ট বের করব। এখানে পেন্ট লিখব, লেখার সাথে সাথে পেন্ট চলে এসছে। এবার আমি এটাকে ওপেন করব। এখানে পুরোটাই একটা সাদা পেজ দেখা যাচ্ছে। এবার আমি একদম চলে যাব নিচের দিকে সাইডে। এখানে এটাকে পেজটাকে বড় করার জন্য এবং ছোট করার জন্য ব্যবহার করা হয়। এবার আমি ওপরের টুলসগুলোর কী কী কাজ সেগুলো একটু তোমাদেরকে বলে দিই। এটা হলো সিলেকশন টুল, যেটা ছবিটাকে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আসছে রোটেট টুল, এটা ছবিটাকে ঘোরানোর জন্য ব্যবহার করা হয়। তারপরে আসছি পেন্সিল টুল, এটা ড্রয়িং করার জন্য ব্যবহার করা হয়। তারপরে আসছে ফিল উইথ কালার টুল, এটা কালার করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আসছে টেক্সট টুল, এটা কোনো কিছু লেখার জন্য ব্যবহার করা হয়। এটা হলো ইরেজার টুল, ছবিটাকে মুছে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তারপরে আসছে কালার পিকার টুল, এটা দিয়ে কালারটাকে তুলে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এর পাশে যেটা রয়েছে এটা হলো ম্যাগনিফায়ার টুল, এটা ছবিটাকে জুম করার জন্য ব্যবহার করা হয়। তারপরে আসছে ব্রাশ টুলে, এখানে ক্লিক করলে নানান ধরনের শেপসের ব্রাশ এখানে রয়েছে। এবং শুধু ব্রাশ নয়, স্প্রে রয়েছে, পেন রয়েছে, পেন্সিল রয়েছে, যেগুলো দিয়ে আমরা ড্রয়িং করতে পারি। এবারে আমি চলে যাব পাশে, এগুলো হলো শেপস, বিভিন্ন ধরনের শেপস এখানে রয়েছে। এখানে ক্লিক করলে আরও অনেক শেপস এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই ড্রয়িং করার জন্য ব্যবহার করা হয়। এবারে আসছি সাইজ টুলে, এখানে যেটা রয়েছে সেটা হলো পেন্সিলের দাগটাকে মোটা সরু করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আসছি কালার টুলে, এখানে কালার করার জন্য ব্যবহার করা হয়, এগুলোও রয়েছে কালার করার জন্য সবই। এবারে আসছি এডিট কালার, এখানে ক্লিক করলে এই ছকটার মধ্যে অনেকগুলো কালার তোমরা দেখতে পাচ্ছ, তো এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারো। চুজ করে পাশের এই বক্সটিতে নানান ধরনের কালার রয়েছে, নিজের মনের মতো কালার নিয়ে এখান থেকে এটাকে তুলে দিলে কালারটা হালকা হবে, নিচের দিকে নামিয়ে দিলে কালারটা ডিপ হবে, যেমনটি এখানে দেখা যাচ্ছে। এবার আমি এটাকে ওকে করব। তো আমার কালারটা এখানে চলে এসেছে, আরও এখানে কালার চলে আসবে যদি আরও কালার এডিট করা হয় তাহলে। এবার আমি এখানে একটা ঘর আঁকবো। ঘর আঁকতে গেলে আমি চলে যাবো শেপসে। শেপসে গিয়ে প্রথমে আমি রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম। বক্সের আউটলাইনটা সবুজ কালার দেখাচ্ছে, এখানে সবুজ রং সিলেক্ট করা আছে বলে আমি কালো রঙে ক্লিক করব। দাগটা আবার কালো হয়ে গেল। এবার বক্সের চারিদিকে যে সিলেকশানটা দেখাচ্ছে, এই সিলেকশানটা আছে শুধুমাত্র বক্সটাকে সরানোর জন্য, এটা একবারই থাকে। যদি আমি বাইরে ক্লিক করি তাহলে আর সিলেকশানটা থাকবে না। এবার ঘরের চালটা তৈরি করব, ত্রিভুজ নিয়ে নেব, এখান থেকে বসিয়ে দিলাম। এবার এটাকে সেন্টারে নিয়ে আসব, একদম সেন্টারে, ব্যাস সেন্টারে চলে এসেছে। এবার আমি ঘরে দরজা করব, তাহলে আমি রেক্ট্যাঙ্গুলার শেপ নেব, নিয়ে এখানে দরজাটা আঁকছি। এবার জানলাটা আঁকছি, এখানে আর একটা করে দেব। তো এই জানলাটা একটু বড় লাগছে, তো এটাকে আমি ছোট করব, এখান থেকে ছোট করছি। আমার ঘর তৈরি, এবার আমি পেন্সিল দিয়ে বড় ঘাস আঁকবো। তো পেন্সিল টুলের কাজটা তোমাদেরকে একটু বলে দিই। পেন্সিল টুলের কাজটা হলো যেখানে শুরু করবে সেখানে গিয়েই কিন্তু শেষ করতে হবে।
কারণ পেন্সিল টুল দিয়ে আমরা যে দাগটা করছি সেই দাগটাকে জুড়ে দিতে হবে, না জুড়লে কালার কিন্তু হবে না, ঠিক আছে। এবারে আমি রাস্তাটা আঁকবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি যেখানে শুরু করেছি সেখানে গিয়ে শেষ করছি, তো এখানে শেষ করে দিলাম। এবারে সাইডে একটু সাইডে এসে এখানে আমি একটা গাছ আঁকবো। তো গাছটা আমাকে এইভাবে করতে হবে, যেখানে শুরু করলাম সেখানে গিয়ে কিন্তু শেষ করতে হবে, তা না হলে কালার ধরবে না। এবার আমি গাছের পাতাটা করব। হয়ে গেল আমার সিনারি তৈরি। এবার আমি ফিল উইথ কালার টুল নিয়ে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করলাম, করে নিজের পছন্দ মতো কালার এখানে দিয়ে দেব। ঘরের কালার কমপ্লিট। রাস্তাতে কালার করলাম, ঘাসে কালার করলাম, এবারে গাছে কালার করছি। আমার সিনারি রেডি, কিন্তু এখানে একটু যেন কিছু নেই নেই লাগছে, তো এখানে সূর্যটা করে দেব। সার্কেল টুল নিয়ে এখানে সূর্যটা এঁকে দিলাম। আমার সিনারি কমপ্লিট। এবার আমি সিলেকশন টুলের কাজটা দেখাই। এটাকে সিলেক্ট করে সরাচ্ছি, এটা সরে যাচ্ছে। এবার রোটেটটা দেখাই। এগুলো রোটেট করার জন্য এবার সিনারিটাকে মোছার জন্য আমি ইরেজার টুল নেব। এটাকে বড় করার জন্য কন্ট্রোল প্লাস, কিবোর্ডে কন্ট্রোল প্লাস প্রেস করলে রাবার বড় হবে। এবার এটাকে আমি মুছে দিচ্ছি, সিনারিটাকে পুরোটাই মুছে দিচ্ছি। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি।